গত কয়েক বছরে মেহেরপুরে বড় আবাদ কমে গেছে এর প্রধান কারণ কাঙ্ক্ষিত দাম না পাওয়া এ অবস্থা থেকে উত্তরণে স্থানীয় কৃষি বিভাগ চাষিকে আধুনিক লাইন ও লোক পদ্ধতিতে ধান চাষের পরামর্শ দিয়েছে আমরা আগে অগসলভাবে ধান লাগানোর কারণে আমাদের ধানে ফলন কম হতো এখন আমরা লাইন করে ধান লাগি ধানের ফলন ভালো এবং পরিচর্যায় ভালো আমরা সাধারণভাবে যেভাবে মানে ধান লাগাই সেভাবে খরচ প্রতি বেশি বেশি হয় আট থেকে দশ হাজার টাকা কিন্তু এই লাইনে ধান লাগানো এতে সুবিধাই আমাদের অল্প খরচে হয়ে যাচ্ছে তিন থেকে চার হাজার টাকার ভেতরে এই পদ্ধতির সুবিধা ধানের কাছে আলো বাতাস লাগে এবং গোটি ইউরিয়ার ব্যবহার ও পার্চিং করাও সহজ হয় পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ডাল পুঁতে দিচ্ছি পোকা আমাদের ধানে আমরা বিষ ব্যবহার করিনি এতে আমরা কৃষি কৃষক যারা আছে তারা লাভবান হবে এবছর যাতে জেলায় শতভাগ কৃষক লাইন লোক পদ্ধতিতে ধানের চারা রোপণ করতে পারে সে বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা যাতে এবার আমরা শতভাগ লাইন লোক করতে পারি এবং যাতে ফলনে আমাদের এটা সহায়ক হয় সেটি আমরা সব সময় কৃষি বিভাগ পরামর্শ দিয়ে চলেছি জেলায় এবছর 21900 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ মেহেরপুর থেকে গোলাম চ্যানেলায়।